আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাস বমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে মৃত্যু 21 জনের, নতুন শনাক্ত 1602। করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলেন 9 জন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ঈদে 40,000 কোটি টাকার বাণিজ্যের 25 ভাগও এবার হবে না, মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এবং ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান, মংলা ও পায়রা সমুদ্র বন্দরের 7 নম্বর বিপদ সংকেত। ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 21 জন মারা গেছেন, একই সাথে একদিনে আক্রান্ত সর্বোচ্চ 1602 জন। সেই সাথে বেড়েছে নমুনা পরীক্ষা এবং আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 10 মে থেকে 16 মে পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের শতকরা হার 14 থেকে 14.70 পর্যন্ত ওঠানামা করেছে। 17 তারিখ বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা, বেড়েছে আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে বেড়েছে আক্রান্তের হারও। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ছিল 15.24, সোমবার এই হার বেড়ে হয়েছে রেকর্ড 16.36। 9,788 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে 1,602 জন। শনাক্ত বিবেচনায় আমাদের রিকভারি রেট বা সুস্থ হওয়ার হার 19.21 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46। 24 ঘন্টায় মারা গেছে সর্বোচ্চ 21 জন, এদের মধ্যে পুরুষ 17 জন, নারী 4 জন। এর মধ্যে হাসপাতালে ব্রড ডেথ আছে 2 জন, হসপিটালে মারা গেছেন 15 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 6 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের শতকরা 57.38% ঢাকা বিভাগের, এর মধ্যে শতকরা 20 জন রাজধানী ঢাকার বাসিন্দা। এর পরের ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা চট্টগ্রামের আক্রান্তের হার 9.86। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রংপুরে গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 2 জন, আর চট্টগ্রামে পুলিশ সাংবাদিক সহ নতুন করে 73 জনের করোনা সংক্রান্ত হয়েছে, আর নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত 27 জন। ময়মনসিংহ বিভাগে একদিনেই রোগীর সংখ্যা বেড়েছে 82 জনে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মমিনুর রেপন। ময়মনসিংহ বিভাগে সেনাবাহিনীর এক মেজর, পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ একদিনে 82 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী রয়েছেন 21 জন। সব মিলিয়ে এই জেলায় নতুন করে আক্রান্ত 35 জন। জামালপুরে এক চিকিৎসক সহ নতুন করে 28 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 144 জনের মধ্যে 54 জনই স্বাস্থ্যকর্মী। এছাড়া শেরপুরে 8 পুলিশ সহ 13 এবং নেত্রকোনায় নতুন করে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সাংবাদিক, পুলিশ সহ আরও 73 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 789। এ পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন 100 জন। কুমিল্লায় 182 জনের নমুনা পরীক্ষায় 20 জনের করোনা পজিটিভ হয়েছে। নতুন করে 1 জনের মৃত্যুতে এই জেলায় প্রাণ গেল 13 জনের। লক্ষ্মীপুরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক সহ নতুন করে 9 জন শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে 27 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন 1,658। এদিকে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। 188 জনের নমুনা পরীক্ষায় এক চিকিৎসক সহ শনাক্ত হয়েছেন 5 জন। এ নিয়ে রংপুর বিভাগে মোট আক্রান্ত 506। রংপুর নগরীতে করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন।
সিলেট জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 13 জন। সুনামগঞ্জে একই পরিবারের 3 ভাই বোন সহ আরও 5 জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত 75। নমুনা পরীক্ষার জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের PCR ল্যাবের উদ্বোধন করা হলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার থেকে নতুন এই ল্যাবে প্রতিদিন 94 জনের নমুনা পরীক্ষা করা যাবে। বরিশাল বিভাগের 6 জেলায় 1 জন গণমাধ্যম কর্মী সহ 19 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় 7 জন, পিরোজপুর ও ঝালকাঠিতে 4 জন করে, বরগুনায় 2, পটুয়াখালী ও ভোলায় 1 জন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 243। 6 জন মারা গেলেও সুস্থ হয়েছেন 108 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। তার নাম মুজিবুর রহমান তালুকদার। তিনি স্পেশাল ব্রাঞ্চের CTSB পল্টন জোন 1-এ সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্তের পর গত 11 মে তাকে রাজধানীর ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ICU তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 9 জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত সাব ইন্সপেক্টর মোহাম্মদ মজিবুর রহমান তালুকদার আজ সকালে করোনার বিরুদ্ধে যুদ্ধে আত্মত্যাগ করেছেন। তার এই আত্মত্যাগ এবং মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাকে নিয়ে এ পর্যন্ত 9 জন বীর পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করলেন। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটকারী আইনজীবী জানান, বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল ব্রেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। রিটে বলা হয়েছে, করোনা মোকাবেলায় যে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন করা হয়েছে তা সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী হয়নি। এ আইনে স্বাস্থ্যমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে কমিটির প্রধান করার বিধান রয়েছে, কিন্তু এখানে একজন চিকিৎসককে কমিটির প্রধান করা হয়েছে। রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, পরিবেশ সচিব, কৃষি সচিব সহ 9 জনকে বিবাদী করা হয়েছে। গত 18 এপ্রিল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন করে সরকার। মোট 17 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব করা হয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরাকে। এদিকে JMI গ্রুপের N95 মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেছে হাইকোর্টের একই বেঞ্চ। পাশাপাশি মামলাটি শুনানির জন্য হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপনের জন্য বলেছে আদালত। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঢাকার ভেতরে অবাধে চলছে যানবাহন, কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অন্যদিকে বিভিন্ন জায়গায় ফুটপাতে হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাজধানীর দারুসসালাম এলাকার দৃশ্য এটি। সড়কে গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। দূরপাল্লা যাত্রীদের নিয়ন্ত্রণে গাবতলীমুখী সড়কের এক পাশ বন্ধ করে দেওয়ায় এখানে যানবাহনের চাপ আরও বেড়েছে। সেখান থেকে পরিবহনের চাপ মিরপুর একে গড়িয়ে চারদিকেই দীর্ঘ যানজট তৈরি করেছে। ঘরমুখী যাতে মানুষ না হতে পারে সেই জন্য DMP থেকে বের হওয়ার, ঢাকা সিটি কর্পোরেশন থেকে বের হওয়ার যেই মেন পয়েন্টগুলো আছে সেখানে চাপ হওয়ার কারণে এই দিক দিয়েও আমি মনে করি যে এই অবস্থা হয়েছে। তবে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েও গাবতলিতে রাজধানীর প্রবেশ মুখে চাপ কমেনি যানবাহনের। ঢাকা ছাড়তেছে বা ঢাকা ঢুকতেছে, এই ধরনের কোনো কিছু হবে না। একমাত্র জরুরি সেবার সাথে যাবে জড়িত হসপিটাল গ্রাউন্ড, আদার্স, তারপরে আপনার কিছু গার্মেন্টস খোলা আছে প্লাস ফার্মাসিউটিক্যালস, এই ছাড়া আর কেউ আপ ডাউন করতে পারবে না। অনেকে অবশ্য পায়ে হেঁটে, মোটরসাইকেলে বা বিকল্প উপায়েও ঢাকা ছাড়ছেন। যে লাগেজ দিয়ে যাচ্ছে, মানে যে ঢাকা থেকে গ্রামের বাইরে দিক করার জন্য যাচ্ছে বা দূর জেলা যাচ্ছে, এরকম তাও আমরা দিচ্ছি। অবশ্য ঢাকার ভেতরে বিনা বাধায় চলছে নানা ধরনের পরিবহন। রাজধানী ঢাকা যেন ফিরে যাচ্ছে তার চিরচেনা রূপে। যেখানে সারা দেশে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে মানুষের ঘর থেকে বের হয়ে যাওয়ার প্রবণতাও বেড়ে চলেছে।
এই অবস্থায় জনগণের সচেতনতা আর সরকারের সঠিক ভূমিকা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সস্তর মহল। অন্যদিকে ফুটপাথে হকারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চলছে অভিযান, যদিও এক জায়গা থেকে সরালে পুলিশকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় বসার চেষ্টা করছেন তারা। আমরা ফুটপাথে করি তো কি করবো, গরিব মানুষ, মানে আর করা যাইতেছে না, যেহেতু ঝামেলা এলাকা। আমরা তো কোনো কর্মস্থানই নাই, কি করবো, সড়কের পাশে বিপণী বিতানগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে কেনাকাটা করতে দেখা গেছে নিম্ন ও মধ্যবিত্তদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের কারণে ঈদে 40,000 কোটি টাকার বাণিজ্যের 25% এবার হবে না বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এ অবস্থায় তাদের সরকারি প্রণোদনার আওতায় আনা ও সহজ শর্তে ঋণ দেওয়ার তাগিদ দিয়েছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বছর জুড়ে যে পরিমাণ কেনাকাটা হয় তার অর্ধেকই হয় রোজার ঈদে। এ সময় সবচেয়ে বেশি বিক্রি হয় পোশাক ও জুতাসহ নানা পণ্য। এবার করোনা ভাইরাসের মহামারীর কারণে প্রায় 1.5 মাসেরও বেশি সময় মার্কেট বন্ধ ছিল। পরে স্বাস্থ্যবিধি মেনে গত 10 মে থেকে তা চালুর অনুমতি দেয় সরকার। এ নির্দেশনার পর বেশিরভাগ মার্কেট বন্ধ থাকলেও স্বল্প পরিসরে কেনাকাটা চলছে কিছু শপিং মলে। আমরা দোকানদার যারা আছি সামাজিক দূরত্বটা মেনে আমরা ঢুকছি এবং কাস্টমারকে ঢুকাচ্ছি। আমাদের স্টাফ, তাদেরকে তো আমাদের বোনাস দিতে হবে, তাদেরকে বেতন দিতে হবে, তারা চলবে কিভাবে? লকডাউনের কারণে স্বাভাবিকভাবেই উৎপাদন ও পণ্য বিক্রি কমেছে, এতে ব্যবসায়ীদের ঋণের পরিমাণ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের জন্য প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রায় 35-40,000 কোটি টাকার একটা পণ্যের বাজার ঈদ উল ফিতরের সময় হয় আর কি। এবছর এর পরিমাণ হয়তো 20-25% পর্যন্ত সেলস হবে। এই প্রসেসে কিন্তু প্রডিউসার বলেন, হোলসেলার বলেন, অথবা ফ্রন্টএন্ডে যারা রিটেইল সেলার, তারা সবাই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সময় যে সকল ব্যবসায়ী ক্ষতিতে পড়ছেন তারা যেন সরকারের প্রণোদনা থেকে হেল্প পেতে পারেন। যারা অনানুষ্ঠানিক খাতে ব্যবসা করেন তাদেরকে প্রণোদনার তে অ্যাক্সেস দেওয়া বা তাদের আর্থিক সহায়তা, যারা যাতে তারা ঋণ পেতে পারেন সেই ব্যাপারে মনোযোগী হতে হবে। করোনার কারণে এবারেই সবচেয়ে বেশি ঈদ কেন্দ্রিক অর্থনীতি প্রভাবিত হল বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পরিস্থিতির উন্নয়নে করোনা পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি অহেতুক সরকারের বিরুদ্ধে বিষাদাগার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতির কারণেই দলটির পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে সবার সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আবারও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। ঈদ কেনাকাটায় মার্কেটে অতিরিক্ত ভিড় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে এমন আশঙ্কা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ জানান তিনি। করোনা সংকট ও ঈদকে সামনে রেখে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। সকলকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় গরিব মানুষের পাশে আছে। আমি আমাদের নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার, ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ত্রাণ নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মহীন শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় টেলিকনফারেন্সে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, জাতির ভয়াবহ সংকটে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। এ সময় সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। দেশের এই
রাজধানীর বাড়িধারায় একটি নির্মাণাধীন বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাতা প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, এডিস মশার লার্ভা পাওয়ায় এরই মধ্যে একাধিক ভবন মালিককে জরিমানা করা হয়েছে। রিপোর্ট করছেন জিয়াদ তসলিম। গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগেভাগেই মশক নিধনে মাঠে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকে সচেতন করার পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এই কর্মসূচির অগ্রগতি দেখতে সকালে বাড়িধারা এলাকায় যান। মানুষকে জানানো আমাদের দায়িত্ব আছে, জানানো হবে, এবং যদি কেউ জানা সত্ত্বেও এই সমস্ত মেয়র আতিকুল ইসলাম বলেন, একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে ডেঙ্গু আতঙ্ক, এই বাস্তবতাকে সামনে রেখে এডিস মশার হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা। এত বড় কনস্ট্রাকশন বিল্ডিং তিনি যিনি করছেন, উনি হয়তো অনেক 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 টাকার মালিক, যিনি বানাচ্ছেন উনি হয়তো অনেক ক্ষমতার অধিকারী। এই ক্ষমতার অধিকারী আর টাকার মালিকদের জন্য আপনারা ক্যামেরাতে দেখাবেন যে এনারা কেন এইসব কাজগুলো করছে। এনাদের জন্য আমরা সবাই কিন্তু রিস্কে চলে যাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হবার আহ্বান জানান মেয়র। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। মায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন মিল্লাত হোসেন নামের এক মাদকাসক্ত যুবক। রাজধানীর পান্থপথ থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‍্যাব ২। তার বিরুদ্ধে অভিযোগ, মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তার মাকে মারধর করতেন। গত ৬ মে অভিযুক্ত যুবক তার মাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এ ঘটনায় মা ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। করোনা মহামারীর মধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আম্পান। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ উপকূলীয় অঞ্চলেও ৭ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। ৪ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রিপোর্ট মাহবুব কবির চপলের। জ্যৈষ্ঠের আকাশে গোমট ভাব, তীব্র রোদে উত্তপ্ত পথঘাট, ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রকৃতি এমন অস্বাভাবিক আচরণ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সময় যত যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়টি। তীব্র গতিবেগে চট্টগ্রাম ও খুলনা উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে এটি। ঘূর্ণিঝড়টি ১৯ তারিখ বিকেল বা সন্ধ্যার পরে খুলনা এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। করোনা সংকটের মধ্যেই আম্পানের আস্ফালন দুশ্চিন্তায় ফেলেছে উপকূলের বাসিন্দাদের। অন্তত ৩০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া এবং করোনার ঝুঁকি থেকে তাদের রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। আছে খাবার সরবরাহের বিষয়টিও। তবে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ১৯টা উপকূলীয় জেলায় আঘাত হানার মতো অবস্থা আমরা দেখি, তাহলে আমাদের এবার কমপক্ষে ৩০ লক্ষের উপরে লোককে আশ্রয় কেন্দ্রে আনতে হবে। অন্যান্য বারের চেয়ে এবার সাইক্লোন শেল্টার বেশি করার জন্য, কারণ করোনার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিই এবং প্রয়োজনে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা ভবনকে রিকুইজিশন দিয়ে এটা অধিগ্রহণ করার করে সাইক্লোন শেল্টার করার জন্য আমরা নির্দেশনা দিই। অবশ্য বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আঘাত নতুন নয়। সরকারি হিসেবে ১৯৭০ সালে ভোলা সাইক্লোনে মারা যান ৫ লাখ মানুষ, ১৯৯১ সালে ১,৩৮,০০০, ২০০৭ সালে সিডরে মারা যান ৩,৫০০, ২০০৯ সালে আইলায় ২০০ জন এবং ২০১৩ সালে মহাসেনে মারা যান ১৮ জন মানুষ।
একটা সময় ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক ছিল বাংলাদেশে, তবে অবস্থার পরিবর্তন হয়েছে। 2013 সালের পর কোনো ঘূর্ণিঝড়ে 20 জনের বেশি মানুষ মারা যাননি। মানুষের সচেতনতা আর সরকারের প্রস্তুতির কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রায় হাজার কিলোমিটার দূরে থাকলেও অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মংলাসহ উপকূলীয় এলাকাগুলোতে বিকেল থেকে থেমে থেমে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর প্রচণ্ড উত্তাল, এরই মধ্যে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন, আর প্রস্তুত রাখা হচ্ছে সাইক্লোন সেক্টর। নরসিংদীতে গরিব ও দুস্থদের সহায়তায় সম্প্রীতি বাজার চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চলমান লকডাউন পরিস্থিতিতে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশন জেলার রায়পুরা উপজেলার কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে রায়পুরা ও বেলাবা উপজেলার 1000 অসহায় দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে মাছ, চাল, শুষ্ক খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার সবজি সহ কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করে। এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক সবজি চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কিনে নেয় সেনাবাহিনী। নবম আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সম্প্রীতি বাজার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সাত ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আব্দুস সালাম সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধানের বিভিন্ন দিক নির্দেশনা অনুযায়ী আমরা যার যার দায়িত্বপূর্ণ এলাকায় জনপ্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। যত সবজি ক্রয় করা হয়েছে তার সবগুলোই সবটুকুই এই নরসিংদী জেলার প্রান্তিক চাষিদের নিকট থেকে ক্রয় করা হয়েছে ন্যায্য মূল্যে। যেসব চাষিরা বর্তমানের পরিস্থিতিতে তাদের সবজি বাজারে নিতে পারছিল না, ক্রেতা পাচ্ছিল না, তাদের কাছ থেকে আমরা ক্রয় করেছি। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। করোনা মহাদুর্যোগে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এমন দাবি করে রিজভি অভিযোগ করেন গরিবের ত্রাণ লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর শঙ্করে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। অসহায় মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রীর সহযোগিতার টাকাও সরকারের দলীয় আত্মসাৎ করছে বলেও অভিযোগ করেন রিজভি। এই মহামারী, এই দুর্যোগ, এই দুর্ভিক্ষ অবস্থার মধ্যেও মানুষের কল্যাণে কাজ করবে, এটা তো হিংসায় মরে যাচ্ছে আওয়ামী সরকার, এটাতেও তারা প্রতিহিংসায় ঘুরছে, এই কারণে গুরু করা হচ্ছে আমাদের ছেলেদেরকে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দিনাজপুরে বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় কৃষকরা। কৃষি বিভাগ জানায় আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষকরা ভালো বীজ ব্যবহার করায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলায় এবার 1,71,250 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রোগবালায় আক্রমণ তেমন না হওয়ার ফলনও হয়েছে খুব ভালো। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের সব খাত যখন স্থবির, তখন করোনাকে উপেক্ষা করে কৃষি উৎপাদন অব্যাহত রেখেছেন কৃষকরা। তাই তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিতে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতবার থেকে এবারকার ধানের ফলন এবার অনেক ভালো আছে। এই ধান কাটা মাড়া নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি, তার উপর দাম কেমন হবে যদি সরকার আমার নির্ধারিত করে দামের ইয়াতে, তাহলে আমরা কিছু ইয়ে পাবো। দামটা ভালো যদি পাই তা আমাদের কৃষকের কিছু আমরা বাঁচি। আমাদের বড় ফসল রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বস্তরের যারা আমরা কৃষি সম্প্রসারণ যারা কর্মী আছে, যাদের আমাদের কর্মকর্তা আছে, তারা সবাই মাঠ পর্যায়ে তারা কিন্তু প্রস্তুত আছে। করোনাভাইরাস মহামারীতে প্রধানমন্ত্রী ঈদ উপহার দিতে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী অভিযোগে গাজীপুরে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতরাতে নগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে মোস্তফা আহমেদ ওরফে পলাশ নামের এই ব্যক্তিকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে আজ এই তথ্য জানান র‍্যাব ১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। করেন ফেসবুকে এবং এই লাইভে তিনি এমডি পলাশ নামে এক ব্যক্তি মুদি দোকানদার পঞ্চম শ্রেণী পাস, তিনি তার দোকানে বসে একটি লাইভ করেন ফেসবুকে এবং এই লাইভে তিনি একটি ভুয়া লিস্ট ধরে গাজীপুরে যারা এই 25 টাকা করে পাবে, যেখানে দেখান যে বিভিন্ন লোক যারা এই লিস্টে নাই তাদেরকে তিনি তুলে ধরেন। মূলত তিনি গভর্নমেন্টকে বিব্রত করা এবং ভালো কাজের বাধা সৃষ্টির জন্য এ কাজ করেছেন। করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করাচ্ছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সকালে রাজধানীর মিরপুরের রূপনগরে 1000 বেকার ও দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি উপস্থিত থেকে দুস্থদের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3:45, রাজশাহীতে রাত 3:50, সিলেটে 3:36, চট্টগ্রামে রাত 3:43, খুলনায় 3:51, বরিশালে 3:47, রংপুরে 3:44 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:42। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:39, রাজশাহীতে সন্ধ্যা 6:46, চট্টগ্রামে 6:30, সিলেটে 6:34, খুলনায় 6:38, বরিশালে 6:37, রংপুরে 6:46 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:40। এবার পার্টেক্স খেলার খবর। ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তজার ব্যবহৃত ব্রেসলেট। প্রায় 20 বছর ধরে ব্যবহার করা তার ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিল 5 লাখ টাকা। নিলামে শেষ পর্যন্ত সেটির মূল্য ওঠে 42 লাখ টাকা। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন কিনে নিয়েছে ব্রেসলেটটি, যদিও সেটা আবারও মাশরাফির হাতে ফেরত দেওয়ার কথা জানিয়েছে তারা। ব্রেসলেট বিক্রির টাকা করোনায় আক্রান্তদের ব্যয় করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল শোতে এবার যোগ দিতে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। আজ রাত 10:30 ফেসবুক লাইভে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সাথে আড্ডা দেবেন ভারতীয় অধিনায়ক। শনিবার রাতে বাংলাদেশের 3 ব্যাটসম্যান সৌম্য সরকার, লিটন দাস ও মমিনুল হক সৌরভের সাথে লাইভের শেষাংশে এই তথ্য জানান বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। এর আগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম শোতে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি ও ভারতীয় ওপেনার রোহিত শর্মা। করোনাভাইরাস মহামারী পেছনে ফেলে আগামী জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের সাথে ক্রিকেট সিরিজ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা। ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, আমরা ভারত ও বাংলাদেশের বোর্ডের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। আশা করি সিরিজগুলো বাতিল হবে না। এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার মধ্যে আছি, ফলে সব কিছুই খেলা সংক্রান্ত বিষয় ঘিরে হচ্ছে। মাঠে ফিরেই দাপট দেখালো জার্মান ফুটবল লীগ বুন্দেশ লিগার চ্যাম্পিয়ন দল বায়ার্ন মিউনিখ। প্রায় 2 মাস পর খেলায় ফিরে ইউনিয়ন বার্নিলের মাঠে স্বাগতিকদের 2-0 গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি। খেলার 40 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লিওনাস ডুস্কে। বার্লিনের বিপক্ষে আধিপত্য ধরে রেখে খেলার 80 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। জোশুয়া কিমিচের নেয়া কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল করেন ফ্রান্সের উদীয়মান তারকা পাভার্দ। এই জয়ে 26 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে একদিনে মৃত্যু 21 জনের, নতুন শনাক্ত 1602।
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলেন 9 জন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ঈদে 40,000 কোটি টাকার বাণিজ্যের 25 ভাগও এবার হবে না, মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এবং ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ১৮ বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/১৮বাংলা নিউজ।